নিজের রুমে বসে অফিসের জরুরি কিছু কাগজপত্র খাটাখাটি করছিল সায়লা বানু। এমন সময় জরি বুয়া হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, সর্বনাশ হইয়া গেছে আম্মা, একেরে সর্বনাশের মাথায় বাড়ি না, মুগুর পইরা গেছে। আম্মা গো, আমার ডর লাগতেছে, আজকে সুডু আফা আইসা কি ঘটাইব কেড়াই জানে। আগেই কইছিলাম পোলারে এত সার দিয়েন না, আমার কথা তো শুনলেন না, গরিবের কথা বাসি হইলেও ফলে। কি আবল তাবল বলছিস জরি, তোকে এটা কতবার বলছি যা বলা সরাসরি বলবি, এত ফোনিতে আমার পছন্দ না। এমনিতেই অফিসের একটা জরুরি কাজে ব্যস্ত, আর তুই আমাকে বিরক্ত করছিস, কিছু বলা থাকলে বল, নইলে বিদায় হ। রাহেন আপনি জরুরি কাম, যা ঘটছে হের থেকে জরুরি কিছু আছে নাকি? সর্বনাশ। জরি, এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আবারও ফোনিতে শুরু করে দিলি, কিছু বলার থাকলে জরুরি বল না। কিছু কইতাম না, দেখাইতাম, জলদি আসেন বলে আর এক মুহূর্ত সময় না দিয়ে সাইলার হাত ধরে দ্রুত পাশের রুমে গেল জরি বুয়া। ছোট মেয়ের তিন্নির রুমে এসে চোখ কপালে উঠে গেল সাইলার। মেয়ের সমস্ত জামাকাপড় মেঝেতে ছড়িয়ে তার মাঝে এক হাতে তুলি অন্য হাতে রং প্লেট নিয়ে মহাশান্তিতে জামার উপর রং করছে তার ছেলে সানভি। তিনি দ্রুত সানভিকে টেনে উঠালেন। হুট করে কাজের মাঝে এমন এক বাধা পেয়ে বিরক্ত সুরে সানভি বলল, উহ আম্মু, দেখছো না ছোট আপুর বোরিং ড্রেসগুলো রং করে সুন্দর বানাচ্ছি, এখন বিরক্ত করো না বলে আবারও বসতে যাচ্ছিল সানভি। সাইলা বাধা দিয়ে বললেন, এসব কি করছিস, তিনি আসার সময় হয়ে গেছে প্রায়, তোকে কিন্তু খুব বকবেও। করতে দাও, আমার ভালো লাগে না, ছোট আপু কেন এরকম সাদা কালো ড্রেস, বড় আপুর মতো সুন্দর জামা কাপড় পরে না কেন? আমার বন্ধুরা বলে ছোট আপুকে বুড়িদের মতো লাগে, অথচ বড় আপু কত সুন্দর, আপু কেন এরকম থাকে? এসব তোমার বুঝতে হবে না বাবা, এখন তুমি নিজের রুমে গিয়ে গোসল করে নাও, সারা গায়ে রং লেগেছে। কিন্তু এখন কোনো কিন্তু না, যাও এখনই। সানভি বেরিয়ে যাওয়ার পর জরির দিকে তাকিয়ে সাইলা বললেন, জরি তিন দিন আসার আগে সব ঠিক করতে হবে, তুই। কথা শেষ করার আগে মেন ডোর খোলার শব্দ পেলেন সাইলা। কিছু বুঝে ওঠার আগেই তিন্নি এসে তার সামনে দাঁড়ালো। তিন্নিকে দেখে জরি বুয়া আতকে মনে মনে দেওয়া ইউনুস পড়া শুরু করলো। মাকে আর জরি বুয়াকে নিজের রুমের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকালো তিন্নি। এর মানে জানে সাইলা, মেয়ে বিরক্ত হচ্ছে আর এটা রেগে যাওয়ার আগের লক্ষণ। এই মুহূর্তে ওকে রাগানো চাপে না, কিন্তু রুমে ঢুকলে তো এমনিতেই রেগে যাবে, কী করবেন এখন তিন্নি? মেয়ের মুড তো বোঝার উপায় নেই। পাশে জরি বুয়া দোয়া পড়তে পড়তে দরজা থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু সায়রা এখনও পরিস্থিতি কীভাবে সামলাবেন সেটাই ভাবছেন। তাকে সরতে না দেখে তিন্নি এবার বেশ ধমকের সুরে বলল, উফ আম্মা সরো তো, গোসল করে আমাকে আবার বেরোতে হবে। ধমকে কাজ হলো, সায়রা সরে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তিন্নি নিজের রুমে ঢুকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর সায়রার সামনে দাঁড়িয়ে বেশ ঠান্ডা গলায় বলল, সানভি কোথায় আম্মা? মেয়ের এই গলাটাকে ভয় পাচ্ছিলেন সায়লা। কোনো মতে ঢোক গিলে বললেন, গোসলে, গোসল শেষে ওকে আমার রুমে আসতে বলবে, আর জরিবু সানভির সমস্ত রং আমাকে এনে দাও, একটাও যদি থেকে যায় তাহলে। বুঝছি আফা, কিছু কম লাগতো না, অহনই আনতাছি বলেই দৌড়ে বেরিয়ে গেল জরি বুয়া। তিনি আবারও সায়লার দিকে তাকিয়ে বলল, আম্মা আমার একটা শাড়ি এনে দাও, এখন যেগুলো পরো সেগুলো আনবে কিন্তু বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না তিন্নি। রুমে ঢুকে হাত করি চোখের চশমা আর কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে মেঝেতে ছড়িয়ে থাকা কাপড়গুলো তুলে নিল ও। একটা দীর্ঘশ্বাস ফেলে সবগুলো কাপড় সাবান জলে ভিজিয়ে রেখে গোসল সেরে বেরিয়ে এলো তিন্নি। সায়লা শাড়ি হাতে মেয়ের অপেক্ষায় ছিলেন। জরিনা বুয়া সানভির সমস্ত রং এনে রেখেছে, এখন মেঝেতে পড়ে থাকা রং পরিষ্কার করছে। সায়লার হাত থেকে শাড়ি নিয়ে পড়তে পড়তে তিন্নি বলল, আম্মা যাও সানভিকে নিয়ে এসো। মেয়ের গলার স্বরে ওর মুড বুঝতে ব্যর্থ হলেন সায়লা। মেয়েকে বোঝানোর চেষ্টা করে বললেন, ছাড় না মা, রংগুলো তো নিয়েছিস, তাছাড়া ও তোকে ভালোবেসেই তো এসব করতে গিয়েছিল, আমাকে কি বলছিস? আম্মা প্লিজ আনতে বলেছি আনো, ভালো খারাপটা না হয় আমি বুঝবো। আর কথা বাড়ালেন না সায়লা, মেয়েকে এখন রাগানো যাবে না,
কিছুক্ষণ পর সানভিকে নিয়ে তিনি মেয়ের রুমে এলেন। সানভি তার আঁচল শক্ত করে ধরে রেখেছে। তিনি আঁচলে সেফটি পিন লাগাতে লাগাতে ভাইয়ের দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, স্টাডি টেবিলের উপর থেকে ওই চাবির গোছাটা আনো। সানভি চুপচাপ সেটা নিয়ে এসে আবারও আগের জায়গায় দাঁড়ালেন। এবার তিনি আবারও বলল, একেবারে মাঝখানে যে চাবিটা আছে সেটা নিয়ে আমার আলমারির ডান পাশের ড্রয়ারটা খোলো, তারপর নিজের সমস্ত রং সেখানে রেখে দাও। সানভি তিন্নির কথা মতন সব করতে লাগলো। সাইলা বলে দিয়েছে ছোট আপু যা বলবে চুপচাপ করবে, নইলে শাস্তি বাড়িয়ে দেবে। শাড়িতে শেষ সেফটি পিন লাগিয়ে তিন্নি সাইলাকে বলল, সানভিকে যে অঙ্ক করতে দিয়েছি সেগুলো তিনবার করে করাবে, রাতে ফিরে আমি দেখব। ঠিক আছে, তুই তো খেয়ে বেরোবি, আয় টেবিলে খাবার দিয়েছি। না মা, এখন সময় নেই, এক ছাত্রীকে এক্সট্রা পড়ানো লাগছে, দেরি করা যাবে না। সকালে কি না কি খেয়ে বেরিয়েছিলি, এখন আবার না খেয়ে বেরোবি? সমস্যা নেই, আমি বাইরে খেয়ে নিব। আর কিচ্ছু বললেন না সাইলা, বলে লাভও নেই, তিন্নি শুনবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সাইলা বললেন, টিউশনিগুলো বাদ দিলে হয় না, আমি তো ভালোই বেতন পাচ্ছি। না হয় না, আপা কোথায়, তাকে দেখছি না। তিথি তো বেরিয়েছে একটু। এই ছুটি দিনে কোথায় গেল আবার? ওই তো কি একটা নোট নিতে গেল। ও, ওর ফাইনাল এক্সাম তো বেশি দেরি নেই, ফেজ ট্রিসের ব্যাপারে তো কিছু বলল না? আমাকে বলছিল তুই রাতে ফিরে আয়, তারপর এই ব্যাপারে কথা বলবো। আচ্ছা তাহলে আমি বেরোই। কথা শেষ করে সানভির কাছ থেকে চাবির গোছাটা নিয়ে আলমারি লক করে বেরিয়ে গেল তিন্নি। মেয়ের যাওয়ার পথে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আজ তিন্নি না থাকলে যে কি হতো ভাবতেই আত্মা কেঁপে ওঠে তার। একেবারে বাবার যোগ্য মেয়ে তিন্নি, সবার খেয়াল রাখবে কিন্তু নিজের বেলায় সব সময় উদাসীন। তার স্বামী তহিদ সাহেব এমনই ছিলেন। বাড়ির ছোট ছেলে হয়েও তার শ্বশুরের মৃত্যুর পর একা হাতে বড় বোনগুলোর বিয়ে থেকে শুরু করে সংসারের সকল দায়িত্ব পালন তিনি করেছেন। তখনও তার বিয়ে হয়নি, এগুলো শাশুড়ির মুখে শোনা। তবে তার বিয়ের পর এগুলো যে একটাও বানিয়ে বলা না তার প্রমাণ বহুবার পেয়েছেন। আর সন্তানদের জন্য তহিদ সাহেব প্রাণ দিতে পারেন এমন অবস্থা তার প্রতিও কখনো অবহেলা করেননি। সায়লা বিয়ের আগে মাধ্যমিক পাশ করেছিল, তহিদ সাহেবের উদ্যোগে সে উচ্চ মাধ্যমিক এমনকি বিয়ে পরীক্ষা দিয়ে পাশও করেছে। তিন্নি যখন হলো তার শাশুড়ি তিন্নিকে কোলে নিয়ে বললেন, পুরো বাপের মতন চেহারা হয়েছে, তার বড় মেয়ে দেখতে তার মতোই, তবে তিন্নি হলো তহিদ সাহেবের মতো দেখতে। মেয়ের মুখ দেখে তহিদ সাহেব সে কি খুশি, মাথায় হাত রেখে বলেন, বুদ্ধিতে মন সত্যে সেরা হও। নিঃসন্দেহে তিন্নি তা হয়েছে, তবে সায়লার মাঝে মাঝে মনে হয় এটা তিন্নির জন্য দোয়া না অভিশাপ। আর পাঁচটা মেয়ের মতন সাধারণ হতো সে, কেন এমন অসাধারণ হতে গেল? তুমি তোমার বোনকে এত ভয় পাও কেন বলো তো? বেশ বিরক্ত নিয়ে কথাটা বলল আফিফ। আফিফের কথায় ওর হাত ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে বসল তিথি। তারপর বলল, ভয় পাবো কেন, এটা হচ্ছে রেক্সপেক্ট, ও আমাদের বাসায় অভিভাবক, আব্বার পর তার শূন্য জায়গাটা খুব ভালোভাবে পূরণ করেছে ও, আমি যে ডাক্তারি পড়াটা চালিয়ে যেতে পারবো সেটাই। এসব আমি জানি তিথি, কিন্তু একটা কথা বলো, তোমার বাবা আজ বেঁচে থাকলে কি তোমার বিয়ে দিতেন না? ব্যাপারটা ওরকম না। তাহলে কীরকম আমাকে একটু ক্লিয়ারলি বলো, মা আমাকে বিয়ে বিয়ে করে পাগল করে ফেলেছে, বাধ্য হয়ে তোমার কথা বলে দিয়েছি, এখন তোমার পরিবারের সাথে দেখা করবে বলে জেদ ধরে বসে আছে, আর তুমি এখন পর্যন্ত তোমার বোনকে আমার কথাটা বলতেও পারলে না। আম্মা তো জানে। আম্মা জেনে কি করতে পারলো? আম্মা সেদিন খাওয়ার টেবিলে আমার বিয়ের কথা তুলেছিল। তিথির কথায় আগ্রহী হয়ে আফিফ বলল, সত্যি? তিন্নি কি বললো? কি আর বলবে, বলল, আম্মা তোমার মাথা খারাপ হয়ে গেছে, সামনে আবার ফাইনাল পরীক্ষা, এই মুহূর্তে ওর বিয়ের কথা তুমি কিভাবে বলতে পারলে? তার উপর একটা বিয়েতে কত খরচ তুমি জানো? আর ওর বিয়েতে তো মিনিমাম 10 লক্ষ টাকা খরচ হবে, ওকে পড়াতে গিয়ে সমস্ত জমানো টাকা শেষ। এখন ওসব বিয়ের চিন্তা বাদ দাও, আগে ও ডক্টর হোক, কিছু টাকা পয়সা কামাই করুক, তারপর ওর বিয়ে দিও। কি তোমার বোন এসব বলেছে? ও তো ঠিকই বলেছে, এত কষ্টে আমাকে পড়িয়েছে, একটা ফিডব্যাক দিতে হবে না? মোট কথা, ওর অনুমতি ছাড়া আমি তোমাকে বিয়ে করব না, তোমার অপেক্ষা করতে হয় করো, না হলে অন্য কাউকে বিয়ে করে ফেলো। বলে সেখান থেকে বেরিয়ে গেল তিথি। আফিফ মুখ বাকিয়ে বসে আছে। বললে হলো অন্য কাউকে বিয়ে করে ফেলো, বিয়ে তো তিথি কেই করবে, তার জন্য যদি সারা জীবন অপেক্ষা করতে হয় তো তাই করবে।
বাসের অপেক্ষায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তিন্নি। টিউশনের পাশাপাশি আরও একটা কাজ করে তিন্নি, রেডিও গুনগুনের একজন জনপ্রিয় আর্জে। সে মঙ্গলবার রেগুলার শো আর রোজ শুক্রবার তার স্পেশাল শো থাকে। আজ শুক্রবার, তাই টিউশনের শেষে স্টুডিওতে যাচ্ছে ও। বাসের অপেক্ষা করতে করতে চশমা খুলে হাতে নিল তিন্নি। শাড়ির আঁচল দিয়ে চশমাটা মুছে আবারও চোখে দিতে যাবে, ঠিক তখনই কারো ধাক্কার চশমা পড়ে ভেঙে গেল। তিন্নি ভাঙা চশমাটা উঠিয়ে দ্রুত ফিরে তাকালো। যে ধাক্কা দিয়েছে সে পিছন ফিরে তার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে তিন্নির মাথা গরম হয়ে গেল। লোকটাকে নিজের দিকে ফিরিয়ে কড়া ভাষায় বলল, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, ভালো কথা, কিন্তু মাঝ রাস্তায় এরকম বান্দরের মতো লাফাচ্ছেন কেন? হ্যাঁ, দিলেন তো আমার চশমাটা ভেঙে, দূর। লোকটি কোনো উত্তর না দিয়ে উল্টো তিন্নির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এতে তিন্নির মাথা আরও গরম হয়ে গেল। কড়া ভাষায় আরও কিছু কথা বলতে যাবে, ঠিক ততক্ষণে বাস চলে আসায় আর কথা বাড়ালো না তিন্নি। লোকটার প্রতিউত্তর না শুনে বাসে উঠে পড়ল, পিছন ফিরে আর তাকালো না। তাকালে দেখতে পাবে যাকে কড়া ভাষায় কথা শোনালো সে কেমন চোখ বড় বড় করে ওর যাওয়ার পথেই তাকিয়ে আছে, এবং সে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল যতক্ষণ না তার এক বন্ধু এসে তার পিঠে চড় মেরে তার ঘোর কাটালো। যে বন্ধুটি তাকে চড় মারল সে প্রথমে বলল, ক্রীড়াবিদ বকা খেয়ে এই অবস্থা না জানি মিষ্টি করে কথা বলে কি করবে? দোস্ত, এটা কি হলো? এটা কি প্রথম দেখায় প্রেম? সেটা তো তুই বলবি যে আবিদের পেছনে শত শত মেয়ের ফিদা, প্রথম দেখায় মেয়েরা বন্ধুত্ব করতে চায়, সেই আবিদকে সবার সামনে মেয়েটির বান্দর বলে চলে গেল, আর আবিদ কিছু না বলে সেই মেয়েটির দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে আশ্চর্য। মেয়েটার ব্যাপারে কিছু তো জানা হবে না। চিন্তা করিস না, আমাদের জন্য তো ঢাকা শহর বেশি বড় না, জায়গা না খুঁজে ফেলবো। আচ্ছা চল একটা লং ড্রাইভ দিয়ে আসি, বন্ধুরা মিলে অনেকদিন লং ড্রাইভে যাওয়া হয় না। অতঃপর মেয়েটিকে মাথা থেকে সরিয়ে আপাতত বন্ধুদের সাথে লং ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে গেল আবিদ। রাগে গজগজ করতে করতে স্টুডিওতে ঢুকলো তিন্নি। আজকে ও প্রচণ্ড রেগে আছে, এবং রাগটা ওই লোকের প্রতি, যা ও নিয়ন্ত্রণে আনতে পারছে না। ওর ব্যাগে সবসময় একটা এক্সট্রা চশমা থাকে, কিন্তু অতিরিক্ত রাগে কাঁচ ভাঙা চশমাটা এসে চোখে দিয়ে রেখেছে। এসে ও শো অর্গানাইজারদের একজনকে ধমক দিয়ে ফেলেছে। স্টুডিওর সবাই তিন্নির রাগকে খুব ভয় পায়, এই জন্য কেউ ওর ধারে কাছে ঘেঁচছে না। কিন্তু শো শুরু হওয়ার মাত্র 15 মিনিট বাকি, এখন তিন্নিকে কীভাবে কী বলবে? এমন অবস্থায় একজন গিয়ে রেডিও গুনগুনের পরিচালক ইফতেখার আহমেদকে ডেকে নিয়ে এলেন। এই পরিস্থিতিতে একমাত্র তিনিই তিন্নিকে সামলাতে পারেন। ইফতেখার এসে তিন্নিকে বলল, কিরে ভাঙা চশমা পরে আছিস কেন? আর বলো না ইফতে ভাই, বাসায় এক বান্দর ধাক্কা মেরে চশমাটা ভেঙে দিছে, বাস চলে আসলো, নইলে আজকে। ও বাবা, তুই তো সত্যি খেপে আছিস। তোমার কি মনে হয় নাটক করছি আমি? আরে না, আমি তা বলেছি নাকি? আমি বলছি এত খেপার কি আছে, এটা একটা দুর্ঘটনা মাত্র। দুর্ঘটনা মানছি, সরি বলে দিলে হয়ে যায়, তা না করে ওই ব্যাটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কত বড় সাহস! অপরাধ করে আমার চোখ তুলে তা অপরাধ করে আবার চোখ তুলে তাকায়, ভাবতে পারো? ওরে বাবা, বেটা নির্ঘাত তোর প্রেমে পড়েছে, আর তোর মতো বুড়ির প্রেমে যে পড়েছে সে নিশ্চিত কোনো এলিয়েন হবে। ইফতেখারের বলার ভঙ্গিতে হেসে ফেললো তিন্নি। ইফতেখারের সাথে কথা বলে রাগটাও একটু কমেছে ওর। ওকে হাসতে দেখে ইফতেখার বলল, এখন যখন আপনার মুড একটু ভালো, আমার শোটা কি শুরু করতে পারি? ও দেখেছো, ওই বেটা বান্দরের জন্য আজ আমার শো টাইম শেষ। আচ্ছা আমি রেডি হতে বলি সবাইকে, তুই ভেতরে যা। ইফতেখার ঘড়ির দিকে তাকালো, বেশি দেরি হয়নি, এখনও 5 মিনিট আছে। সবাইকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে বলল ইফতেখার। তিন্নি এই শোটার জন্য এই রেডিও গুনগুন আজও চলছে, বরং তিন্নি তো এই রেডিওটাকে দাঁড় করিয়েছে। এই তো 4 বছর আগের কথা, ওর রেডিও রিচ তখন খুব কম, অন্যান্য রেডিও স্টেশনগুলো ওদের থেকে অনেক এগিয়ে। তিন্নি তখন সবে রেডিও জয়েন করেছে, 18 বছরের ছোট্ট মেয়ে, কিন্তু বুদ্ধিতে ওর থেকেও বড়। ইফতেখারের যখন সিদ্ধান্ত নিল রেডিও গুনগুন বন্ধ করে বাবার কথা মতন তার বিজনেসে ঢুকে যাবে, তখনই এই তিন্নি তো ওকে ভরসা দিল। দুজন মিলে দিন রাত পরিশ্রম করে রেডিও স্টেশনটিকে আজ টপ 10 রেডিও স্টেশনের একটা করতে পেরেছে। ওর বিশ্বাস শীঘ্রই তা নাম্বার 1 চলে আসবে। তিন্নি মেয়েটা সাধারণ থাকার চেষ্টা করে, কিন্তু আসলে ও অসাধারণ। এই ছোট্ট বয়সে কত অসাধ্য সাধন করে বসে আছে। ইফতেখার শুধু ওকে ওয়ার্কিং পার্টনার হিসেবে চায় না, লাইফ পার্টনার হিসেবেও চায়।
কিন্তু এই সামান্য কথাটা আজ পর্যন্ত তিন্নিকে বলতে পারেনি। ও সব কিছু তিন্নিকে বলতে পারে, প্রয়োজনে বকতে পারে, ওকে দিয়ে সব কিছু করাতে পারে। ওর একান্ত ব্যক্তিগত গোপন তথ্য ও তিন্নির কাছে নির্দ্বিধায় ফাঁস করে দিতে পারে। শুধু একটা কথাই বলতে পারে না যে ও তিন্নিকে ভালোবাসে। গাড়ি স্টার্ট করেছে অবধি পাশের সিটে ওর বেস্ট ফ্রেন্ড রিহান বসেছে, পিছনে বাকি তিন বন্ধু শোভন, ফাইম আর রাফিন বসে আছে। শোভন ফোনের সময় দেখে রিহানকে রেডিও অন করতে বলল, ওর প্রিয় শো শুরু হবে এখন। রিহান রেডিও অন করতেই সেখান থেকে এক তরুণীর কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা শুনছেন সময়ের অসময়ের সব সময়ের রেডিও গুনগুন, সাথে আছি আমি আর যে তিনি উইথ মাই ফ্রাইডে স্পেশাল শো চিট চ্যাট উইথ তিনি। সবার আগে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা জানাই। হুট করে গাড়ি ব্রেক করলো আবিদ, জোরে চিৎকার করে বলল, এই তো ঠিক আছে। হঠাৎ আবিদের কাজে সবাই বিস্মিত। রিহান আবিদের পিঠে একটা কিল বসিয়ে বলল, কি পেয়েছিস? এখনো বুঝিসনি? কি বুঝবো? রেডিওর কণ্ঠটা তোর পরিচিত লাগলো না? হ্যাঁ, এটা তো আর যে তিন্নির কণ্ঠ, প্রায় তো শোনা হয়। উত্তরে আবিদ কিছু বলল না, মুচকি এসে গাড়ি ঘোরালো। সবাই বারবার জানতে চাইল কোথায় যাচ্ছে, কিন্তু আবিদ কিছুই বলল না। সরাসরি রেডিও গুনগুনের অফিসের সামনে এসে গাড়ি থামালো আবিদ, বন্ধুদের অপেক্ষা করতে বলে ও ভিতরে ঢুকলো। চারিদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও তিন্নিকে কোথাও দেখা গেল না। একটা মেয়ে নিজে থেকে এগিয়ে এসে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? আর যে তিন্নি কোথায়? তিন্নি আপু তো স্টুডিওতে, আপু শো চলছে না? ও, কখন শেষ হবে? আরও এক ঘন্টা, তবে এখন একবার বের হবে বোধ হয়। কিন্তু আপনি কে? আপনি আপুর কে হন? বয়ফ্রেন্ড। কি, তিন্নি আপুর বয়ফ্রেন্ড আছে? থাকতে পারে না। মেয়েটি উত্তর দিল না, তাকে ভীষণ শক দেখাচ্ছে, যেন তিন্নির বয়ফ্রেন্ড থাকা বিশ্বের অষ্টম আশ্চর্য। এমন সময় তিন্নিকে স্টুডিও থেকে বের হতে দেখে আবিদ সেদিকে এগিয়ে গেল। তিন্নি কিছু বোঝার আগে ওর হাত টেনে ধরে করিডোরে নিয়ে এলো। আবিদকে দেখে তিনি ভীষণ অবাক হলো, পরমুহূর্তে প্রচণ্ড রেগে গিয়ে বলল, আপনি এখানে কি করেন? তুমি রাস্তায় আমাকে বাদুর বলে চলে এলে আর আমি তার জবাব দিতে এখানে আসতে পারবো না? আপনি রাস্তায় বাতরামি করতে পারেন আর আমি বলতে পারবো না? অবশ্যই পারবে, তবে একান্তে, সবার সামনে না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বাড়াবাড়ি তো এবার হবে বলে একটা ভয়ঙ্কর কাজ করে বসলো আবিদ। তিনির গালে টুপ করে একটা চুমু খেয়ে এক দড়ি বেরিয়ে গেল। তিনি সেখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে কোনো প্রকার রিয়াকশন ওর মাঝে দেখা গেল না। রাত 11:30 বাজে, অনেক মানুষ ঘুমিয়ে গেলেও শহরটা ঠিকই জেগে আছে। একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল জরির। পানি খাওয়ার উদ্দেশ্যে সে ডাইনিংয়ে এলো। পানি খাওয়া শেষে নিজের রুমে যেতে গিয়ে দেখলো তিন্নির রুমের লাইট এখনও জ্বলছে। এটা নতুন দৃশ্য না, প্রায় 2-3টা অবধি তিন্নি জেগে থাকে, অনেক সময় সারা রাতও কেটে যায়। জরি ভেবে পায় না রাত জেগে এত কাজ করার দরকার কি, আল্লাহ রাত দিয়েছেন ঘুমানোর জন্য। আর তিন্নি দিনে তো কাজ করে, রাতে একটু ঘুমালে কি হয়? জরি রান্নাঘরে গিয়ে ভালো করে কফি বানালো। এই বাড়িতে একমাত্র তিন্নির কোনো কাজ জরির করা লাগে না, তিন্নি নিজের কাজে নিজেই করতে পছন্দ করে। তবে সুযোগ পেলে জরি তিন্নির কাজ করে দেয়। এই যেমন এখন কফি বানালো, কফিটা নিয়ে তিন্নি টেবিলের উপর রাখতেই তিনি মুচকি হেসে বলল, থ্যাংক ইউ জরিবু, এখন এক কাপ কফি খেতে খুব ইচ্ছে করছিল। ইচ্ছা হইলেও বা কি, কখনো তো কইবেন না। না বলেই যদি পাওয়া যায় তাহলে তো ভালোই। তোমার জান নাই ছোটো আপা, সারাটা দিন বাহিরে কাম করলা, বাসায় আইয়া আবার কতগুলান কাপড় চুপড় ধুইলা, আমারও ধুইতে দিলা না, অহন আবার রাত জায়গা কি করো? অ্যাসাইনমেন্ট করছি জরিবু, সারাদিন তো কাজের মাঝে থাকি, পড়াশুনো করার সময় পাইরা। এত কাম করিয়া লাভ কি, আম্মা তো কাম করে, কিছুই তো অভাব নাই তোমাগো। শুধুমাত্র টাকা কামানোটাই কি শখ? তাও না তো কি। শোনো, এটাকে বলে স্বনির্ভরতা। আমি আসলে কারোর উপর নির্ভরশীল হতে চাই না। এই যে যখন তখন বেরিয়ে যাচ্ছি, আমার কি কারোর কাছে জবাবদিহিতা করতে হচ্ছে? না, নাকি হাত পেতে আম্মার থেকে টাকা নিতে হচ্ছে? মায়ের থেকে টাকা লইতে দোষ কি?
আচ্ছা তোমাকে একটু সহজভাবে বোঝাই, যেমন তোমার ব্যাপারটাই ধরো, যখন তুমি দুনিয়ায় এলে তোমার কাছে কিছুই ছিল না, গায়ে পড়ার একটা সুতো পর্যন্ত নেই। এই অবস্থায় তুমি সর্বপ্রথম একটা সম্পর্ক পেলে, তোমার মা। তার প্রতি তুমি সব কিছুর জন্য নির্ভরশীল। তোমার মা অলরেডি তোমার বাবার ওপর নির্ভরশীল। কিছু বছর পর তোমার মা যখন মারা গেলেন, তখন তোমার বাবা তার শূন্যস্থান পূরণ করতে আরেকটি বিয়ে করলেন, কারণ কিছু বিষয়ে তিনি তার স্ত্রীর উপর নির্ভরশীল ছিলেন। কিন্তু তোমার জন্য ব্যাপারটা হয়ে গেল ভয়াবহ। সৎমা তো তোমার মায়ের জায়গাটা নিলেনই না, বরং তোমার বাবাও তোমার থেকে দূরে চলে গেল। আর বেঁচে থাকার জন্য তোমাকে ওই জাহান্নামে পড়ে থাকতে হলো, যতদিন না রফিক ভাইয়ের সাথে তোমার বিয়ে হলো। বিয়ের পর তুমি রফিক ভাইয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলে, তারপর একদিন সেও তোমাকে ছেড়ে চলে গেল। আব্বা যদি তোমাকে আমাদের বাড়িতে না নিয়ে আসতো, তাহলে তুমি কি নিজেকে সমাজ থেকে রক্ষা করতে পারতে? এর কারণ সব সময় তুমি বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল। আমি এমন হতে চাই না, নিজের যতটুকু যোগ্যতা আছে তা দিয়ে স্বনির্ভর হতে চাই, বুঝলে? যাতে করে কেউ আমার জীবনে থাকুক বা না থাকুক, আমার কোনো সমস্যা হয় না। আর স্বনির্ভর হওয়া মানেই স্বাধীনতা, তুমি এমনিতেই পেয়ে গেলে। তোমার এই ভারী কথা আমার মাথায় ঢোকে না, জেরা মাসি ভালা আছে। তিনি আর কিছু বলল না, মুচকি এসে লেখায় মন দিল। জুরি ওখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ লেখার পরে তিনি বলল, তোমার কষ্ট করে জেগে থাকতে হবে না, যাও ঘুমিয়ে পড়ো। আফা আরেকখান কথা কই, বলো। তোমার চান্দের লাহান চেহারা মাশাল্লাহ, কিন্তু তুমি বড় আফার মতো টিপটপ হইয়া চলো না কেন? আমাগো তোমারে এমনি দেখতে ভালো লাগে না, এই জন্যই তো বাবু আইসকা কামড়া করলো। স্বাভাবিক মেয়েরা যেভাবে চলাফেরা করে আমি সেভাবে চলতে পারি না জরিবু। অনেক সময় সৌন্দর্য ও মেয়েদের জন্য অভিশাপ, আমার জন্য তো সৌন্দর্য আর বয়স দুটোই অভিশাপ। এ কেমন কুমু? আব্বা মারা যাওয়ার পর থেকে এ পর্যন্ত আমি নিজের উপর অনেক দায়িত্ব নিয়ে নিয়েছি। এই দায়িত্বগুলো আমার বয়সের মেয়েদের নেয়ার কথা না, অনেকগুলো তো মেয়েদেরই নেয়ার কথা না, তবুও এগুলো আমাকে নিতে হয়েছে। সেগুলো ঠিকভাবে পালন করার জন্য আর নিজেকে সেফ রাখার জন্য আমাকে একটু পরিবর্তন হতে হয়েছে। বলতে পারো দায়িত্বগুলোকে নিজের যোগ্য না, বরং নিজেকে দায়িত্বগুলোর যোগ্য করে তুলতে হয়েছে। তোমার কথা আগামাতে কিছু বুঝি না। আজ বুঝে কাজ নেই, পরে এক সময় বুঝিয়ে দিব। তুমি এখন ঘুমাতে যাও, আমাকে লিখতে হবে। জরিয়ার কথা বাড়ালো না, চুপচাপ তিন্নির রুম ছেড়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে একটা ম্যাগাজিন পড়ছেন শিরিন রহমান। তাকে দেখে মনে হতে পারে তিনি ম্যাগাজিনের খুবই গুরুত্বপূর্ণ কিছু পড়ছেন, কিন্তু আসল ব্যাপারটা সেটা না। তিনি গভীরভাবে কিছু একটা চিন্তা করছেন। তার চিন্তার কেন্দ্রবিন্দু তার দুই ছেলে, বড় ছেলে আফিফ রহমান স্বভাবে শান্তশিষ্ট কিন্তু কর্মক্ষেত্রে সফল। তার হাতে বিজনেসের সমস্ত দায়িত্ব দিয়ে তিনি এক প্রকার নিশ্চিন্ত বলা যায়, কিন্তু তবুও একটা ব্যাপারে তার বড় ছেলে তাকে সন্তুষ্ট করতে পারেনি, সেটা হলো ছেলের বয়স 30, কিন্তু তিনি ছেলের বিয়ে দিতে পারছে না। অনেক চাপাচাপির পর তিনি জানতে পেরেছেন যে তার শান্তশিষ্ট বড় ছেলে প্রেম করছে। ছোট ছেলের ব্যাপারে এই তথ্য জানলে তিনি এতটা আহত হতেন না। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার বড় ছেলে তাকে লুকিয়ে প্রেম করছে, তাও 5 বছর যাবত। যাই হোক, সমস্যা সেটা না, প্রেম করছে ভালো কথা, এখন বিয়ে করতে তো আপত্তি থাকার কথা না, কিন্তু তাকে বিয়ের কথা বললেই সেটা সে এড়িয়ে যাচ্ছে। মেয়েটার ব্যাপারেও কোনো তথ্য দিচ্ছে না, ব্যাপারটা রহস্যজনক। তিনি ভাবছেন তার ছেলে আদৌ প্রেম করে নাকি বিয়ে না করার বাহানা এটা। আর ছোট ছেলেকে নিয়ে তো তার চিন্তা শেষ নেই, বড়টার পুরাই উল্টো স্বভাবের। ছোট ছেলে আবিদ রহমান, বয়স 26 বছর, অনার্স শেষ করেছে 1 বছর হলো, কিন্তু কাজে কর্মে তার একটুও মন নেই। সারাদিন বন্ধুবান্ধব নিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। তিনি কতবার বলেছেন ভাইয়াকে বিজনেসে সাহায্য করার জন্য, কিন্তু আবিদ তা কানেই তোলেনি। যদিও বড় ছেলের ব্যাপারটায় তাকে বেশি ভাবাচ্ছে, এমন সময় ছোট ছেলেকে সেজে গুজে বাইরে যেতে দেখে তিনি ডাক দিলেন। আপত্তি থাকা সত্ত্বেও বিরক্তি নিয়ে আবিদ ওনার কাছে এসে বলল, কি বলবে জলদি বলো। এত তাড়াহুড়ো করে কই যাচ্ছিস? এটা জানার জন্য ডাকলে না? তুই কি জানিস তোর ভাইয়া প্রেম করছে? কথাটা শুনে মোটেও বিচলিত হলো না আবিদ, বরং বিরক্ত নিয়ে বলল, তুমি ভাইয়ার বিয়ে নিয়ে একটু বেশি টেনশনে আছো, তাই এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা তোমার মাথায় আসছে। তোর কি মনে হয় আমি হাওয়ায় কথা বলি? তোর ভাইয়া নিজের মুখেই আমাকে বলেছে।
এবার আবিদ একটু অবাক হলো। মায়ের সামনে সবাই বসতে বসতে বলল, ও মাই গড, মা তুমি কি ঠিক শুনেছো? ভাইয়া আর প্রেম, এটা জাস্ট অসম্ভব। মনে মনে একটু খুশি হলেন শিরিন। তিনি একাই এটাকে অসম্ভব মনে করেন না। কিছু একটা চিন্তা করে আবিদ বলল, ব্যাপারটা সত্যি হলে তো ভালোই মা। ভাইয়া যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিয়ে দাও, ভাইয়াও খুশি তুমিও খুশি। বলে উঠে পড়ল আবিদ। মায়ের কোনো কথা না শুনে বেরিয়ে গেল। আজ মঙ্গলবার, তিন্নির সাথে দেখা করার একটা সুযোগ এসেছে, সেটা কিছুতেই মিস করা যাবে না। বিকেলের শোটা শেষ করে স্টুডিও থেকে বের হলো তিন্নি। দুটো টিউশন আছে আজ, সেটা শেষ করে একেবারে বাসায় যাবে ও। সেই উদ্দেশ্যে অফিস থেকে বের হলো তিন্নি, কিন্তু বের হওয়ার পর যে দৃশ্য দেখলো তাতে মাথা গরম হয়ে গেল ওর। ঠিক ওর অফিসের সামনে হাসি মুখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আবিদ। তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবিদকে এড়িয়ে চলতে লাগলো। আবিদও তিনির পিছু পিছু আসছে। আবিদকে এড়ানোর জন্য তিনি দ্রুত হাঁটতে শুরু করলো। আবিদের মাথায় দুষ্ট বুদ্ধি এলো, তিন্নিকে রাগানোর জন্য ও দ্রুত হাঁটতে লাগলো। তিন্নি এবার দৌড় শুরু করলো। আবিদ ভেবাচাকা খেয়ে গেল। ও ভাবতে পারেনি যে তিন্নি দৌড় শুরু করবে। ও এক মুহূর্তে থমকে দাঁড়ালো, তারপর তিন্নিকে আটকাতে ওর পিছু পিছু ছুটলো। কিছুক্ষণ দৌড়ে তিন্নির মাথায় এলো, ও কেন দৌড়াচ্ছে? লোকটাকে ভয় পাবার তো কিছু নেই। ও সঙ্গে সঙ্গে থেমে গেল। এতক্ষণ দৌড়াতে গিয়ে খেয়াল করেনি কোন দিকে যাচ্ছে। থেমে দেখলো অফিস থেকে কিছুটা দূরে একটা নির্জন জায়গায় চলে এসেছে। ও ফিরে যাওয়ার জন্য পিছন ফিরতে কেউ একজন ওর পেটে ছুরি ধরে বলল, যা আছে লক্ষ্মী মায়ের মতো দিয়ে দেন। হঠাৎ আক্রমণে ঘাবড়ে গেল তিন্নি। কোনো মতে তোদলাতে তোদলাতে বলল, আপনি কে? অত কিছু জানার তো আপনার লাভ নাই, যা আছে দেন, যান নিয়ে বাইর হয়ে যান। দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমি পুলিশ ডাকবো। কেমনে ডাকবা? একটু নর্সন করছো কি ছুরি তোমার পেটের মধ্যে? ঠিক সেই মুহূর্তে আবিদ পিছন থেকে এসে লোকটাকে চেপে ধরল। লোকটার হাতে ছুরি তখনও ধরা রয়েছে। সেটা থেকে আবাদের উপর হামলার চেষ্টা করলো লোকটা। তিনি ইতিমধ্যে চিৎকার শুরু করে দিয়েছে। আবিদ আর লোকটার মধ্যে তখনও ধস্তাধস্তি চলছে। তার মাঝে থেকে আবিদ বলল, চিৎকার না করে হেল্প করো আমাকে। কিভাবে? সেটাও কি আমাকে বলে দিতে হবে? আশেপাশে দেখো কিছু পাও কি না, সেটা দিয়ে লোকটাকে অ্যাটাক করো। তিনি কিছুক্ষণ আশেপাশে খুঁজে একটা লাঠি জাতীয় কিছু নিয়ে এলো, সেটা দিয়ে লোকটাকে উদ্দেশ্য করে সজোরে বাড়ি মারতে আবিদ চিৎকার দিয়ে উঠল। ধস্তাধস্তির কারণে লোকটার আবিদের জায়গা বারবার পরিবর্তন হচ্ছিল, তাই লোকটার বাড়ি না লেগে বাড়িটা আবিদের মাথায় লাগলো। লোকটা ছাড়া পেয়ে তিন্নির দিকে আসতে যাবে, তখনই কিছু লোকজনের আওয়াজ শুনে সেখান থেকে দ্রুত সরে পড়ল। আবিদের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তিনি দ্রুত সেখানে গিয়ে আবিদকে ধরে বসলো। আবিদের মাথায় আরও একটা দুষ্ট বুদ্ধি এলো। তিন্নির উপর ভর দিয়ে ও বেহুশ হওয়ার নাটক করল। তিন্নি ওকে সামলাতে না পেরে ওকে নিয়ে মাটিতে বসে পড়ল। আবিদের কাটা জায়গা নিজের সাদা ওড়না চেপে ধরতে মুহূর্তেই সেটা লাল হয়ে গেল। আবিদকে বেহুশ হতে দেখে আর এত রক্ত দেখে ঘাবড়ে গিয়ে হুট করেই তিন্নি কাঁদতে শুরু করে দিল। এই মুহূর্তে ওর কী করা উচিত সেটা ওর মাথায় আসছে না। লোকটার প্রচুর রক্তপাত হচ্ছে, চোখটাও খুলছে না। লোকটা মরে যাবে না তো আপার? চার ঘন্টা ধরে হসপিটালের করিডোরে বসে আছে তিন্নি। আবিদের বিশেষ কিছু হয়নি, কাটা জায়গায় তিনটে সেলাই লেগেছে শুধু। বেহুশ হয়ে গিয়েছিল বলে ডাক্তার সিটি স্ক্যান করেছে, কিন্তু তেমন কোনো সমস্যা পায়নি। তবে আবিদের মাথা ঘুরছিল বলে ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে তিনি নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। ও বুঝতে পারছে না একটু আগে ও কেন কাঁদল। এর থেকেও কঠিন পরিস্থিতিতে শক্ত থেকেছে ও। তবে আজ কেন এমনটা হলো? এখন তো ওর মনে হচ্ছে ও এই পরিস্থিতির জন্য না, বরং লোকটার জন্য কাঁদছিল। এও কি সম্ভব? না না, লোকটার প্রতি কোনো রকম দুর্বলতা নিজের মনে আসতে দেওয়া যাবে না। এখন এখানে বসে না থেকে চলে যাওয়াই ভালো, কিন্তু তার আগে লোকটার একটা ব্যবস্থা করতে হবে, মনে মনে এসব ভাবছিল তিন্নি। আবিদের ওয়ালেট আর ফোন ওর কাছেই আছে, ইচ্ছা করলে এখনই ওর ফ্যামিলিকে ইনফর্ম করা যায়। ওয়ালেটে আবিদের আইডি কার্ড, বিজনেস কার্ড দুটোই পেয়েছে ও। ফোনটাও আবিদের ফিঙ্গারপ্রিন্ট আনলক করেছে ও। সেখানে ওর পরিবারের নম্বর আছে, কিন্তু পুলিশের ঝামেলা হতে পারে ভেবে এতক্ষণ আর কাউকে জানানো হয়নি। তবে এভাবে বসে থাকা যায় না। আবিদের কারণে এমনিতেই ওর আজকের টিউশনিগুলো মিস হয়ে গেছে। এখানে আর কিছুক্ষণ বসে থাকলে বাসায় ফিরতেও দেরি হয়ে যাবে ওর। কি করবে না করবে ভাবতে ভাবতে একজন নার্স এসে বলল, আপনার পেশেন্টের ঘুম ভেঙে গেছে, এখন তাকে নিয়ে যেতে পারেন।
এত জলদি ঘুম হয়ে গেল? খুব হালকা ডোজের ঘুমের ওষুধ ছিল। ডাক্তার সমস্ত চেক আপ করে ওনাকে এখনই ডিসচার্জ করিয়ে দিয়েছেন। রিসেপশনে বিল প্রে করে পেশেন্টকে নিয়ে যান। আচ্ছা। তিন্নি উঠে দাঁড়ালো, ওর মাথা ঝিমঝিম করছে। হুট করে ওর মনে পড়লো ও হসপিটাল একদম সহ্য করতে পারে না। তাহলে এতক্ষণ ও এই হসপিটালে কেন ছিল? ওহো, সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, আজকেই শেষ। এরপর থেকে আপিদের সাথে ওর দেখা করা যাবে না, কিছুতেই না। ও দ্রুত রিসেপশনে গিয়ে সমস্ত ফর্মালিটি শেষ করলো। তারপর আপিদের এক বন্ধুকে ফোন দিয়ে আপিদের বর্তমান অবস্থা জানিয়ে দিল এবং সবশেষে একটা চিরকুট সহ নার্সকে দিয়ে আপিদের ওয়ালেটে আর ফোন আপিদের কাছে পাঠিয়ে ও দ্রুত হসপিটাল ত্যাগ করলো। নার্সকে আবিদের হাতে জিনিসগুলো দিল। আবিদ তিন্নির ব্যাপারে জানতে চাইলে নার্স বলল, উনি তো চলে গেছেন। কখন গেল? এই তো কিছুক্ষণ আগে। ও, আর কথা বাড়ালো না আবিদ, চিরকুটটা খুললো। তিন্নি লিখেছে, আপনার হসপিটালের বিল পে করে দিয়েছি আর আপনার একজন বন্ধুকেও ইনফর্ম করেছি, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনার সাথে দেখা হওয়ার দিন এবং আজ যা যা ঘটেছে তাতে দোষ আমাদের দুজনেরই ছিল। আমার তরফ থেকে আমি ক্ষমা চাইছি এবং আপনাকেও ক্ষমা করে দিলাম। আশা করি আমাদের আর দেখা হবে না তিন্নি। চিরকুটটা পরে মেজাজ খারাপ হয়ে গেল আবিদের। ও চিরকুটটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললো আর মনে মনে বলল, দেখা হবে না বললেই হলো। ওয়েট অ্যান্ড ওয়াচ মিস তিন্নি, আবিদকে তোমায় ভালোবাসতেই হবে।